বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করে দাবি আদায়ের আন্দোলন দমানোর নীল নকশা বাস্তবায়ন করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী যুবদলের 36তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে আগামীতে দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের মানুষের যে হৃদয়ের যে দাবি, তাদের গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার, তাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার এবং এক নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য দেশের যে আন্দোলন শুরু করেছেন, সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বার আহ্বান। এছাড়া যুবদলের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন আলালের দ্রুত মুক্তি দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যুবদলের সভাপতিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ক্ষমতাসীন সরকারের ফ্যাসিবাদী চরিত্রের মুখোশ উন্মোচিত হয়েছে। সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল একজন সাবেক সংসদ সদস্য, দীর্ঘকাল ধরে বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তিনি একজন পরীক্ষিত নেতা, এবং তার এই গ্রেপ্তারের মধ্য দিয়ে এই সরকারের যে ফ্যাসিবাদী আচরণ, তাদের যে স্বৈরাচারী আচরণ, তা আরেকবার প্রকাশিত হয়েছে এবং আমরা খুব স্পষ্ট করে বুঝতে পারছি তারা শুধুমাত্র জুতা তৈরি করে মিথ্যা অজুহাত দিয়ে, মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের মানুষের যে সংগ্রাম শুরু হয়েছে দেশের দিয়ে, তাদের অধিকার আদায়ের সংগ্রাম, ভোটের অধিকার আদায়ের সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, সেই সংগ্রামকে নস্যাত করবার জন্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে এবং তাদেরকে ভয় ভীতি দেখিয়ে আজকে সে আন্দোলনকে চায় এবং তারা তাদের লক্ষ্য সে একদলীয় শাসন ব্যবস্থা দ্বারা প্রতিষ্ঠা করতে চায়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের 25 বছরে পদার্পণ উপলক্ষে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে 7-দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সারা দেশ থেকে বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান, সরকারি এবং গবেষণা ও আইটি সহ মোট 81টি প্রতিষ্ঠানের 125টি স্টল এ মেলায় স্থান পেয়েছে। দেশের দরিদ্র জনগণের জন্য যে কাজগুলো করছে সেগুলার পরিস্থিতিকে তুলে ধরে, সেই কতটুকু সফলতা অর্জন করছে সেটা দেশের সমস্ত মানুষকে উৎসাহিত করা এবং এই পথে যাতে তারা আরও অগ্রসর হতে পারে এবং জনগোষ্ঠীকে যাতে যাতে এই কাজের সাথে সম্পৃক্ত করতে পারে, এটাই কিন্তু উদ্দেশ্য। আর হলে যে দরিদ্র জনগণের তৈরি যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, অনেক সময় কিন্তু এর কদর কিন্তু শুধুমাত্র দেশে না, দেশের বাইরেও এর কদর আছে। সেই বিষয়গুলোকে, সেই দেশবাসীকে অবহিত করা সেই বিষয়গুলো এবং তাদেরকে উৎসাহিত করা, যাতে করে তাদের এই তৈরি পণ্যগুলো দেশে এবং দেশের বাইরে সমাদৃত হতে পারে। এবং অবভিয়াসলি দেশের বাইরে যখন যাবে এগুলো, সাথে সাথে দেশের ফরেন কারেন্সি আর্নের একটা উপায় হিসাবে এটাকে বিবেচিত হবে।